এক একক্ষণে গরু বানাচ্ছি। আমি কি করি তো ঠিক হচ্ছে না, একে ঠিক করতে হলে ডাইনি মাসির পাশে যেতে হবে। বেশি দিন বাঁচবো না, আমি মরে যাবো, আমি মরে যাবো, মরে যাবো। এই তো ঠিক হয়ে গেছো, আবার মরে যাবো, মরে যাবো কেন বলো? এই তো ঠিক হয়েছে, আর তো আমার ডাইনি মাসির পাশে যেতে হবে না। আহা, আবার তো সন্দেহ করা শুরু করেছে। আমি যাব, মরে যাব, মরে যাব। থাকো তুমি, আমি ডাইনি মাসির পাশে যাচ্ছি। ডাইনি মাসি এক্ষুনি চলো তো আমাদের বাসায়, আমার ওস্তাদ যেন কেমন কেমন করছে, খালি বলে আমি মরে যাব, আমি মরে যাব, আমি আর বেশি দিন বাঁচবো না, তাকে একটু ঠিক করে দিয়ে আসো না, চলো তো এক্ষুনি। কি বলছিস, তোর মালিকের হয়তো বা ভূতে ধরেছে, তাকে ভূত ছাড়াতে হবে, বুঝলি? চল তাহলে এক্ষুনি তোর মালিকের বুটটি সেরিয়ে দিয়ে আসি, চল এক্ষুনি, আমরা এখন উড়ে মেলা দিব। ও কি বলছো, উড়ে উড়ে যাবে? তাহলে চলো এক্ষুনি চলে যাই, আমার মালিককে ঠিক করে দাও। আমি ঠিক হব না, আমাকে চেষ্টা করলে আমি ঠিক হব না, আমি ঠিক হব না। কে বলছিস তুই ঠিক হবি না? আমি তোকে ঠিক বানিয়ে দিব। তুই কোনো টেনশন করিস না। আমি চলে যাব না, তোকে গরু বানিয়ে দিলে ঠিক হবি না। তুই চলে যা, তুই চলে যা, তুই আমাকে গরু বানিয়ে দিস না, তুই চলে যা। ড্যানি মাসি কি করছো তুমি? এক্ষুনি ঠিক করে দাও, আমার মালিককে ঠিক করে দাও। ঠিক আছে, এক্ষুনি করছি। হাই হাই ডাইনি মাসি, এ কি করলে তুমি? আমার মালিককে গরু বানিয়ে দিলে, এ কি আগের মতো মানুষ হতে পারবে না? হাই হাই ডাইনি, কি করলে তুমি, একে গরু বানিয়ে কেনে দিলে? আরে চুপ কর, তোর মালিককে যদি গরু না বানিয়ে দিতাম তাহলে সে আগের মতোই বলতে থাকতো, আমি মরে যাব, আমি মরে যাব, সেই জন্যই গরু বানিয়ে দিয়েছি। ও ডাইনি, আমি কি আর মানুষ হতে পারবো না? প্লিজ আমাকে মানুষ বানিয়ে দাও, আমি গরু হয়ে থাকতে পারবো না। আরে চুপ কর, তুই আর মানুষ হতে পারবি না, বুঝলি? থাক এখন, আমি চলে যাই। আগে শুধু বলেছিলে না আমি মরে যাব, আমি মরে যাব, এখন মরেই থাকো, গরু হয়ে থাকো, বুঝলে? মরার থেকে গরু হয়ে থাকাই অনেক ভালো। এ বান্দর পোষা শিয়াল, তোর জন্যই আজকে আমার এই দশা, তুই ডাইনিকে খবর না দিলে আমি গরু হতাম না, চুপ কর তুই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য, আর সাথে লাইক করবেন ভিডিওতে, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর যারা ফেসবুকে দিকে দেখছেন তারা একটু ভিডিওতে লাইক করে কমেন্টে আপনাদের মতামত কি জানে, তারপরে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।